আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পাঠদানের বিষয় সামাজিকীকরণ ও উন্নয়ন, অধ্যায় 5, এর পাঠ 1, 2, 3। সামাজিকীকরণ কি সেই সম্পর্কে আমরা প্রথমে জানব। সামাজিকীকরণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনব্যাপী চলমান প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে। এখান থেকে ব্যক্তি সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ শিখে। এবারে আমরা জানব সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। সামাজিকীকরণের প্রথম যে প্রতিষ্ঠান প্রভাব ফেলে সেটা হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা, এগুলোও সে পরিবার থেকেই শিখে। সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। স্থানীয় সমাজ। মা বাবা বা পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে একটি শিশু বেড়ে ওঠে। এভাবেই সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। স্থানীয় সমাজ থেকে সে তার বিভিন্ন আচরণটা শিখে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত, শিক্ষাকেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়। সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্য বোধ জেগে ওঠে। এই বোধ থেকে সহনশীল হতে শেখে। একটা মানুষ যখন এই সাংস্কৃতিক সংঘগুলোতে যায়, বিজ্ঞান ক্লাবগুলোতে যায়, এগুলোতে ব্যক্তি বিভিন্ন মানুষের সাথে মিশে বিভিন্নভাবে তার যে ভিতরে যে সৌন্দর্য বোধগুলো আছে সেগুলো জাগিয়ে তোলে। এভাবেই কিন্তু ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। সমবয়সী সঙ্গী। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। সমবয়সী যেসব সঙ্গী থাকে, শিশুরা যখন খেলা বা তাদের সাথে মেলামেশা, এগুলো অপ্রতিরোধ্য হিসেবে থাকে। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ, চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে এদের মধ্যে সহমর্মিতা জেগে ওঠে, সহযোগিতা, সহনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। এরপরে যে প্রতিষ্ঠানটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ায় পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামও ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এই কাজটি করে। সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব।
কাঙ্ক্ষিত ও সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি, আদর্শ, অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে। এগুলো আয়ত্ত করার পিছনে অনেক উপাদান কাজ করে। এই উপাদানগুলো হলো অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ ও ভাষা। অনুকরণ, যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে। শিশুরা সবসময়ই বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। বড়রা অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশের উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। একটা শিশু অনুকরণের মাধ্যমে কিন্তু তার পরিবার থেকে বিভিন্ন বাচনভঙ্গি, উচ্চারণ আয়ত্ত করে। অন্যদিকে বড়রাও অনুকরণ করে। অভিভাবন, অভিভাবনও এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না। একটা শিশু যখন ছোট থাকে তার মাঝে জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানোর এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালিত করার। সাম্প্রতিককালে সমাজ ব্যবস্থার প্রচার কার্য ও বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ অভিভাবনের মনস্তাত্ত্বিক নীতির উপরে প্রতিষ্ঠিত। অঙ্গীভূতকরণ, শিশু শৈশবে সচেতনভাবে বা স্বজ্ঞানে কিছুই করে না। শৈশব অবস্থায় সে সব কিছু এলোমেলোভাবে করে, কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয় তার সাথে সাথে তার জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস, কোন জিনিসটা তার প্রয়োজন সে সেটা বুঝতে পারে। এই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয়। এইভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি ও ছড়ার বই প্রভৃতি, যা তার বিনোদনে কাজে লাগে। এছাড়া মা বাবা অন্যদের যারা তার ভালো মন্দের সাথে একাত্মতা প্রকাশ করে তাদেরকেও অঙ্গীভূত করে নেয়। শিশুরা তার পছন্দ মতো নিজেকে সাজাতে ভালোবাসে, যেমন হট করে স্পাইডারম্যান সেজে সবাইকে অবাক করে দিতে, চমকে দিতে শিশু পছন্দ করে। এটি শিশুর এক ধরনের বিনোদন। অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া ও প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে। সমাজবদ্ধ মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে। এর পরবর্তীতে যে উপাদানটা কাজ করে সেটা হচ্ছে ভাষা। মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। সমাজ ও সংস্কৃতি বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনে ভাব প্রকাশ করে। তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ ও সমাজ এবং বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। এক দেশ থেকে অন্য দেশের ভাষা বুঝতে গেলে, তাদের সংস্কৃতি বুঝতে গেলে তাদের শিখতে হয় ভাষার শিশুদেরকে। এরপরে আমরা জানব বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। বাংলাদেশের প্রায় 85% মানুষ গ্রামে বাস করলেও গ্রাম ও শহর নিয়ে কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থা। এদেশের অধিকাংশ মানুষ কিন্তু সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে। তবে শহরের সমাজ কাঠামো আলাদা হওয়ায় সেখানকার সামাজিকীকরণের ধরন গ্রামের থেকে একটু আলাদা।
গ্রাম ও শহরের পরিবার কাঠামোর পার্থক্যের কারণে শিশুর সামাজিকীকরণও ভিন্ন হয়। গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া। গ্রামের পরিবারগুলো বেশিরভাগ যৌথ পরিবার হওয়ায় পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচরণের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। গ্রামে বেশিরভাগই যৌথ পরিবার হওয়ায় সেখানে আত্মীয় স্বজনের মাঝে শিশু বেড়ে ওঠে। এই আত্মীয় স্বজনের মাঝে বেড়ে ওঠাই তার ভিতরে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। এর মাধ্যমে কিন্তু শিশু সহযোগিতা শিখে, সহিষ্ণুতা শিখে, সহমর্মিতা শিখে, শ্রদ্ধাবোধ শিখে, এসব গুণাবলীগুলা সে অর্জন করে। কিন্তু শহরের অধিকাংশ শিশু একক পরিবারে বেড়ে ওঠে, যার ফলে অনেক সময় শিশুদের আচরণে পারস্পরিক সহযোগিতামূলক যে আচরণ সেটা কিন্তু গড়ে ওঠে না। গ্রামের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। বিশেষ করে দেখা যায় যে সামাজিকভাবে যখন শিশু বড় হতে থাকে তার উপরে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাবটা অনেক বেশি। অর্থাৎ পাড়া পরিবার, পাড়া প্রতিবেশী, জনগোষ্ঠী, সমবয়সী দল, খেলার সাথী, কর্মক্ষেত্র, স্বধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতিও ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা রাখে। তাছাড়াও আরও ভূমিকা রাখে সংস্কৃতির বিভিন্ন উপাদান, যেমন বিভিন্ন উৎসব, পালা গান, লোকনাটক, লোকসঙ্গীত, যাত্রা, পুতুল নাচ, লৌকিক আচার প্রভৃতির মাধ্যমেও কিন্তু গ্রামে সামাজিকীকরণ ঘটে। শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম। তবে ইদানিংকালে কি টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ইত্যাদিও সক্রিয় ভূমিকা পালন করছে মানুষের সামাজিকীকরণে। শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। শহরের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারই সবচেয়ে প্রথম ও প্রধান মাধ্যম। পরিবারই হচ্ছে শিশুর শিক্ষার প্রথম মাধ্যম। পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। শহরের পরিবারগুলোতে বেশিরভাগই মা বাবা উভয়ই চাকরি করে এবং শিশুর সামাজিকীকরণের যে পরিবার ভূমিকা রাখে সেখানে কিন্তু পরিবারের পরই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম ভূমিকা রাখে। শহরের অধিকাংশ মানুষই কিন্তু কি উন্নয়নমুখী, উন্নয়নের পিছনে ছুটছে। শহরের মানুষের সামাজিকীকরণে কর্মক্ষেত্র, বিনোদনমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান এইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহরে গণমাধ্যম সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে। বেশিরভাগই দেখা যায় যে বিভিন্ন গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এগুলো ভূমিকা রাখে। মানুষ বিশ্বের বহু তথ্য কোথায় থেকে পায়? বিভিন্ন পেপার, পত্রিকা, নিউজ, টেলিভিশনে যেসব সংবাদ পাঠ করা হয় সেগুলো থেকে পায়। ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বের যে নতুন নতুন যে তথ্য, নতুন নতুন জ্ঞান বিজ্ঞান সেগুলো সহজেই গ্রহণ করে এবং নিজেকে দ্রুত খাপ খাওয়ায়। সামাজিকীকরণের ক্ষেত্রে প্রতিবেশীর ভূমিকা কিন্তু গ্রাম ও শহর উভয় সমাজেই ব্যাপক প্রভাব বিস্তার করে। গ্রামীণ সমাজে প্রতিবেশীর সাথে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় শহরের ক্ষেত্রে কিন্তু ততটা হয় না। একটা শহরে অ্যাপার্টমেন্টে দুই সাইডে দুই বা বিল্ডিংয়ে যতগুলো পরিবার থাকে সেই পরিবারগুলোই হয়তো একসাথে মিশতে পারে না, কিন্তু গ্রামীণ পরিবেশে এটা প্রভাব বিস্তার করে। যেমন সমাজে প্রতিবেশীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। শহরের শিশুরা কিন্তু আবার খেলাধুলা কিংবা আনন্দ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অনেক সময় একে অন্যের আপন হয়ে যায়। শিশু কিশোররা প্রতিবেশীর গণ্ডিতে থাকলে সহজে সমাজ স্বীকৃত আচরণ শিখে। শিশুরা যদি প্রতিবেশীর গণ্ডিতে থাকে তবে সহজেই সমাজ যেসব স্বীকৃত আচরণ আছে সেগুলো করতে পারে, শিখে ফেলে। ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা তাদেরকে সমাজ স্বীকৃত আচরণ করতে উৎসাহিত করে। কোনো একটা ভালো কাজ করলে, তাকে প্রতিবেশী উৎসাহিত করলে সেই কাজটা সে ভালোভাবে করে। আবার খারাপ কাজ করার ফলে তার যে সমালোচনা করা হয় এই সমালোচনার ভয়ে অনেক সময় সে সেই কাজটা করতে নিরুৎসাহিত হতে পারে।
শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়, গণমাধ্যম, স্থানীয় খেলাধুলা ইত্যাদির মাধ্যমে গ্রাম ও শহরের শিশু কিশোরদের সামাজিকীকরণ ঘটে থাকে। সামাজিকীকরণটা জীবনব্যাপী যে একটা চলমান প্রক্রিয়া, এটা সমাজের বিভিন্নভাবে শিশুর মধ্যে আয়ত্ত হতে থাকে। যেমন বিদ্যালয় থেকে সে শিখে, গণমাধ্যমের বিভিন্ন বিষয় থেকে সে শিখতে পারে, স্থানীয় খেলাধুলা থেকে সে শিখতে পারে, এভাবেই তাদের সামাজিকীকরণ ঘটে থাকে। পাঠ 1, 2, 3 থেকে আমরা বাড়ির কাজ হিসেবে দিয়েছি, যেমন 1 নম্বর, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান কি কি ভূমিকা পালন করে সেটা লিখতে হবে। সামাজিকীকরণে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে ভূমিকা পালন করছে সেটা লিখতে হবে। 2 নম্বরে, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। সামাজিকীকরণে পরিবার কিভাবে ভূমিকা রাখে, পরিবার কিভাবে সাহায্য করে সেই ব্যাখ্যা লিখতে হবে। আজকের পাঠ থেকে যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।